2:08 সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, ওনাকে ট্রান্সফার করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রোগীকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে? এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন, একটি ইঞ্জেকশন অ্যাড্রেনালিন, দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ডিউটি ম্যানেজার চিকিৎসকদের, জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে একজন চিকিৎসক হিসাবে, একজন মানুষ হিসাবে। সেটি হচ্ছে খালেদা জিয়াকে সুস্থ হয়েছিলেন রাত্রিবেলায়, অর্থাৎ শুক্রবার 11 বছর রাত্র 2:08 সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, ওনাকে ট্রান্সফার করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রোগীকে অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে? এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন, একটি ইঞ্জেকশন অ্যাড্রেনালিন, দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ডিউটি ম্যানেজার চিকিৎসকদের, ডিনাই, কারণ তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না। অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না, জাতির জন্য দুর্ভাগ্যজনক। এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই, সেই জন্য কোনো নিয়ম নীতি তো আর কোথাও নাই। সবাইকে ধন্যবাদ।